এডুকেশনের দিকে দিন দিন ঝুঁকছে নানান বয়সী মানুষ আর বেশিরভাগ ক্ষেত্রে তারা সহযোগিতা নিচ্ছেন বিভিন্ন ওয়েবসাইটের আর আজকের রাইট সাইডে থাকছে নতুন একটি কোর্স নিয়ে তথ্য সারা বিশ্বজুড়ে কম্পিউটারে কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সফটওয়্যার নিয়ে কাজ করা সফটওয়্যার তৈরি করা এই ব্যাপারে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে এদের অনেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি করে এই পেশায় নিয়োজিত হন এই ধরনের কাজে নিয়োজিত হন অনেকে অন্য পেশার থেকেও আসেন কিন্তু তাদের একটা অসুবিধা থাকে যে কম্পিউটার সায়েন্সের প্রথাগত প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকলে অনেক সময় তারা এই ধরনের কাজের জন্য দরখাস্ত করতে পারেন না কিংবা পেশাগত যে সার্টিফিকেশন প্রয়োজন সেটার অভাবে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হন যেমন আন্তর্জাতিক বিশ্বে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন আছে বিভিন্ন ধরনের কম্পিউটার সোসাইটির সদস্য হওয়ার ব্যাপার আছে তো এই কারণে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনসের উপরে একটা মাস্টার্স লেভেলে প্রোগ্রাম করছি যেখানে অন্য কোনো সাবজেক্টের গ্র্যাজুয়েটরা যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং কিংবা ইকোনমিক্স যে কোনো ফিজিক্স তারা আসবেন এবং তাদের এই পেশাগত দক্ষতাটা তাদের গড়ে দেয়া হবে এতে করে তারা কম্পিউটার সায়েন্সের কর্মী হিসাবে যখন দরখাস্ত আহ্বান করা হয় তাদের কম্পিউটার সায়েন্সের বেসিক ডিগ্রি না থাকলেও তারা এই কাজ করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস এই কোর্সটা অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়েছে স্টুডেন্টস যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড না অর্থাৎ কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নাই এই ধরনের স্টুডেন্টরাই এই কোর্সটা এনরোল করতে পারবে বা তাদের জন্য এটা বেশি উপকারী হবে আমরা যেভাবে ডিজাইন করেছি সেখানে 60 ক্রেডিট তাদের কমপ্লিট করতে হবে পুরো কোর্সটা কমপ্লিট করতে গেলে এবং এটা আসলে যেহেতু ডিজাইন করা হয়েছে নন আইটি গ্র্যাজুয়েটদের জন্য তো সো ফোকাসটা এটাই রাখা হয়েছে যে যেন যারা এই কোর্সটা কমপ্লিট করবে তারা যেন কম্পিউটার সায়েন্সের বেসিক কোর্স কারিকুলাম সম্পর্কে জানতে পারে এবং সেই কোর্সগুলো তারা কমপ্লিট করতে পারে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে যারা কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট করেননি যেমন ধরো যে বাংলা বা ইংরেজিতে বা বিবিএতে যারা পড়ে আসছেন তারা যদি কম্পিউটার সায়েন্সের উপর কোনো প্রজেক্ট করতে চান বা কোনো চাকরি নিতে চান তখন তাকে জিজ্ঞেস করা হয় কম্পিউটার সায়েন্সে তার কোনো ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে কি না কিন্তু যারা কম্পিউটারে কাজ করতে খুব আগ্রহী তাদের জন্য এটা বড় ধরনের ব্যারিয়ার এদেরকে কাজগুলো করিয়ে নেওয়ার জন্য আমরা মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস নামে একটা কোর্স চালু করেছি যারা বিভিন্ন সাবজেক্টে গ্র্যাজুয়েট তারা এখানে এসে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন করলে পরে তাদের বেসিক যে সমস্ত কম্পিউটার সায়েন্সের জন্য যে সমস্ত সাবজেক্ট দরকার তারা মাস্টার বা উৎপত্তি অর্জন করতে পারবেন এদের উপর বেস করে নিয়ে তারা ইচ্ছা করলে আন্তর্জাতিক বিভিন্ন কম্পিউটারের সমিতি যারা রয়ে গেছেন তাদের সদস্য হয়ে আন্তর্জাতিকভাবে কম্পিট করতে পারবেন বিভিন্ন কাজ চাকরির জন্য দর্শক আবার নিচ্ছে একটি বিরতি ফিরে আসছে আজকের আইটি নিউজ টিপস অ্যান্ড ট্রিক্স ও গেমস রিভিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন